নমস্কার বন্ধুরা, সাথীস কিচেনের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে অতি সহজ পদ্ধতিতে একটা রান্না দেখাবো, সেটা হচ্ছে তিল পটল। এই তিল পটল বানানোর জন্য আমি প্রথমে গরম কড়াটার মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হচ্ছে, এবার আমি আস্তে আস্তে সামান্য উপকরণ দিয়ে রান্নাটা করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। জিরেটা 10 সেকেন্ড মতো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল এবং আলু। পটলের সমস্ত খোসা আমি ছাড়াইনি, একটু একটু রেখেছি, আপনারাও করলে সেভাবেই পটলের খোসাটা ছাড়াবেন। এই পটলটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি এখন ঢাকা দিয়ে দিলাম, পটলটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল। সাদা তিল নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছা করলে অনেকগুলো লঙ্কাও দিতে পারেন, সেটা আপনাদের, যতটা আপনারা ঝাল খেতে ইচ্ছুক ততটাই আপনারা লঙ্কা দেবেন। মশলা বলতে ওই তিল, সাদা তিল আর কাঁচা লঙ্কাটাই হচ্ছে রান্নার প্রধান মশলা। এবার দিয়ে দিলাম নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে এবার পটলটা আমি ভেজে নেব। খুব পোড়া পোড়া করে বেশি ভাজবেন না, আবার একদম কাঁচাও রাখবেন না। আর একটু দিয়ে দিলাম চিনি, সামান্য একটু। আমার রান্নার ভিডিওতে অনেক নিরামিষ রান্না আছে, আপনারা দেখে নিতে পারেন ইচ্ছা করলে। এটা দেখার জন্য আমার আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা দেখুন, দেখে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন, বেল আইকনটা প্রেস করলেই সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি দেখিয়ে দিলাম সাদা তিল আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা এখন পটল পটল ভাজা পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর এই বক্স ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, নুন হলুদ সামান্য একটু চিনি আর জিরে ফোড়ন। সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি করেছি, আর প্রধান মশলা বলতে তিল আর কাঁচা লঙ্কা। খুব সুন্দর একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে অনেক রান্না, নিরামিষ রান্না রেসিপি আছে, যেগুলো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করা আছে, আপনারা দেখে নেবেন। যদি আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই দেখে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হয়ে গেছে, একটু সামান্য একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিলাম নামানোর আগে। পটল অনেকেই খেতে চায় না গরমে, কিন্তু এইভাবে রান্না করলে, পটলেরই বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে করা আছে, ওগুলো আপনারা দেখে নিতে পারেন, নিরামিষ পটলের রেসিপি করা আছে। রান্না হয়ে গেল, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, এই প্রত্যাশা নিয়ে নমস্কার।